সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের রাজ্যের কারামন্ত্রী। নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের বাসিন্দা পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের কারা দপ্তরে মন্ত্রীর ছবি পোস্ট করে দুর্নীতির অভিযোগ সোশ্যাল মিডিয়ায়। এবার সরব হলেন সূর্যকান্ত মিশ্রে। আর এই পোস্ট করার বিরুদ্ধে নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে মামলা দায়ের করলেন তৃণমূলের রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী। নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে মামলা। জানা যায়, এ মাসের গত 8 তারিখে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ছবি পোস্ট করে সেখানে কিছু তার পৈতৃক আয় ব্যয় সম্পত্তির হিসাবও দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের সেই হিসেবে কয়েক বছরে প্রায় 8 গুণ সম্পত্তি বেড়েছে বলে দাবি করেন। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দুর্নীতির সঙ্গে যুক্ত। এবার সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে একটি মামলা রুজু করলেন মন্ত্রী। তিনি বলেন, আমি 3 বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি এবং আগে পৌরসভার কাউন্সিলর ছিলাম। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছে কিন্তু কোনোদিন কোনো দুর্নীতি করিনি। আমার স্ত্রী, সুতরাং সেখানে দাঁড়িয়ে তারও তো নিজস্ব আজকে অধিকার আছে, কারণ তার সন্তান মারা যাওয়ার পরে সে এখন এই নিয়েই পড়ে আছে। সুতরাং এইভাবে আজকে একটা অন্যায় কাজকে আজকে এতে অনেক বেশি বড় অন্যায়। আজকে আমি তো সংশোধনাগার দপ্তরের মন্ত্রী, যারা ওখানে আছেন আমার মনে হয় তাদের থেকেও যদি কেউ বড় আসামি হয় তাহলে আমি মনে করি এ সূর্যকান্ত মিশ্র। তাকে এইভাবেই তার জন্যে বিরুদ্ধে এইভাবে মামলা করে আমি বুঝাতে চাই যে এই পাপ, এই অন্যায়, এইভাবে আজকে মানুষের জন্য নামে আজকে যে কাজটা করা হয়েছে তাতে এত বড় আসামি আর যেন ভবিষ্যতে কোনো কাজ কেউ না করে, তার জন্য তাকে আজ প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্যই আজকে আমি এখানে কেস করেছি এবং কেস করে আদালতে মামলা করে উপযুক্ত শাস্তির জন্যে আমি আবেদন জানিয়েছি। এসছেন বিষয় এবং কী করলেন? আমরা একটা আজকে ডিফামেশন ফাইল করলাম, কমপ্লেন কেস এগেনস্ট সিপিআইএম লিডার সূর্যকান্ত মিশ্র। আপনারা জানেন যে 8/6/2022 তারিখে বিকেল 5টার সময় সূর্যকান্ত মিশ্র মহাশয়, উনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং আমাদের জেলার নদিয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 3 বারের নির্বাচিত বিধায়ক, তার বিরুদ্ধে তার ছবি ব্যবহার করে তাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছেন। তার জন্য আমরা এই মামলা ফাইল করেছি। আপনারা হয়তো এই বিষয়েও জানেন যে সারা জেলায় শুধু নয়, সারা রাজ্যে উনি একজন সৎ স্বচ্ছ ব্যক্তি বলে পরিচিত। এই রকম একজন ব্যক্তি যিনি শহীদ বসন্ত বিশ্বাসের ভ্রাতুষ্পুত্র এবং একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের থেকে উঠে আসা একজন ব্যক্তি, যাকে সারা জেলা জুড়ে তাকে সম্মান করে, এই রকম একজন ব্যক্তির বিরুদ্ধে যে এরকম একটা কুরুচিকর কথা যেখানে তার ছবি ব্যবহার করে তাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়া, এর বিরুদ্ধে আমরা আজকে ডিফামেশনের মামলা ফাইল করেছি এগেনস্ট সূর্যকান্ত মিশ্র। আমরা সিজিএমএ মামলা ফাইল করেছি, সেখান থেকে মামলা ফিট কোর্টে আজকেই ট্রান্সফার হয়েছেন, মামলাটা ট্রান্সফার হয়েছে। যেহেতু উনি একজন রাজ্যের মন্ত্রী, রোজ ওনার পক্ষে আসা সম্ভব না, আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে আজকেই যাতে ওনার সলিমনি অ্যাফার্মটা করে দেওয়া হয়। কোর্ট করে দিচ্ছেন, আমরা একটু পরে গিয়ে ওনার সলিমনি অ্যাফার্ম করিয়ে মামলাটাকে, মানে মামলা অলরেডি ফাইল হয়ে গেছে, মামলা অলরেডি টেকেন হয়ে গিয়েছে, মামলাটাকে গ্রহণ করা হয়ে গেছে, শুধু আমরা এসেটা আজকেই করিয়ে দেবো। আমার নাম রাজা দুবে। ডিফামেশন 499 মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে সূর্যকান্ত মিশ্রর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, সেটা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক এবং রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সম্পর্কে। সেই পোস্টে আমরা দেখলাম যে তার সম্পত্তি বিধায়ক হওয়ার আগে 1 ছিল, পরবর্তীকালে এখন তার সম্পত্তি নাকি 7 কোটি টাকা। দেখুন, এই সম্পত্তি বৃদ্ধি হয়েছে, কী কারণে বৃদ্ধি হয়েছে, কীভাবে বৃদ্ধি হয়েছে, এটা তো তদন্ত সাপেক্ষ, এটা বলার এখতিয়ার আমাদের নেই, কারণ আইন ব্যবস্থা আছে। কিন্তু আমরা অনুরূপভাবে দেখেছি যে তৃণমূল ক্ষমতায় আসার আগ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ভাঙা সাইকেলে চড়ত এবং টালির বাড়িতে থাকত। তৃণমূল ক্ষমতায় আসার পর দেখা গেছে, এরকম অনেক উদাহরণ আছে সারা রাজ্য জুড়ে এবং কৃষ্ণনগরও, যে তাদের বাড়ি প্রাসাদ প্রমণ হয়েছে, তারা স্কর্পিও গাড়িতে ঘুরছে এবং
তাদের সম্পত্তি একের পর এক বৃদ্ধি হয়েছে, এটা তো অস্বীকার করার বা অবিশ্বাস করার কিছু না। তৃণমূল ক্ষমতায় আসার পর যার কিছু ছিল না তার সম্পত্তি বৃদ্ধি হয়েছে, এতে দেখা যাচ্ছে যে সূর্যকান্তবাবুর বিরুদ্ধে একটি নাকি মামলা আজকে জেলা আদালতে করেছেন উজ্জ্বলবাবু তার উকিলের মাধ্যমে। এখন মামলা করেছেন সেটা তার বিষয়, এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না, কারণ তার যদি সম্মানহানি হয় বা এটা যদি সত্যি না হয় তাহলে তিনি করতেই পারেন। তো এই মামলা নিয়ে বা কোর্টের বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না, কিন্তু এটা ঠিক যে তৃণমূল ক্ষমতায় আসার পরে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি হয়েছে এটা কিন্তু উজ্জ্বলবাবু সহ তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তারা কিন্তু অস্বীকার করতে পারে না। এইবার উজ্জ্বলবাবুর ক্ষেত্রে কি হয়েছে সেটা উজ্জ্বলবাবুই ভালো বলতে পারবেন, তার সম্পত্তি কত ছিল, এখন তার সম্পত্তি কত হয়েছে, তিনি জনসমক্ষে প্রকাশ করুন যে আমার বিধায়ক হওয়ার আগে আমার সম্পত্তি এই ছিল, বিধায়ক হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে আমার সম্পত্তি এতটা বেড়েছে, এটি ঘোষণা করুন। এবার এটা তাদের ব্যাপার, দুই দাদা ভাইয়ের ব্যাপার, কারণ সূর্যকান্ত বাবুর সাথে উজ্জ্বলবাবু দারুণ সম্পর্ক আমরা জানি। এটা লোক দেখানো একটি টিআরপি পাওয়ার জন্য একটি রাজনৈতিক লড়াই, কিছুই হবে না। একটা কোর্টে মামলা হয়েছে, অবশ্যই যেহেতু কোর্টে মামলা হয়েছে কোর্ট তার বিচার করবে, এই বিষয়ে আর আমাদের বলার কিছু নেই। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।